কোন ফাতেমার কথা বলা হয়েছে? যে ফাতেমা হলো আমার প্রাণের আম্মা জান, আমাদের সকলের যুবকদের সরদার হবে ইমামে হাসান আর ইমামে হোসাইন। সবাই বললে রসুল চুপটে মেরে বসে আছে, চুপ মেরে আছে, একদম মাথা উঁচু করে ফাতেমা ডরে ডরে কেঁদে বললে আব্বা জান, আব্বা জান আপনি মাথা কানা তুলুন, প্রভাবাসীর আপনাকে মানল কি মানল জানি না, আমি রসুলুল্লাহর নবী, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি না, আব্বা জান আপনি একটা বারে মাথা তুলুন, আপনি একটা বারে মতো মাথা তুলুন, আপনার ইসলামের খাতিরে, আপনার মহাব্বতের খাতিরে, আপনার ইসলামের খাতিরে জন্য আমি ইমাম হোসাইনকে, ইমাম হোসাইনকে শহীদ করে দিলাম। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। নবী নবী ফাতেমা ইসলামের জন্য পৃথিবীর জমিনে এসেছে কিন্তু আমরা যখন কামাতের সময় হবে, হাসরের সময় হবে, মিজানের সময় হবে, চুল চিরে পক্ষ না পক্ষ না, বাপের হক আদায় করেছে কিনা, মামায়ের হক আদায় করেছে কিনা, ছেলে ছেলে হক আদায় করেছে না, মক্কা শরীফে যেতে হবে না, মদিনা শরীফে যেতে হবে না, কাবা শরীফে যেতে হবে না, আমার আব্বারা কোলে যেতে হবে মুসলমানেরা, যদি কোন সকালবেলা ওটা যদি রাখা কথা না যদি তারা বাবার বাইরে মুখ দিকে যদি দেখে করে এটা আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, আমার আব্বারা আমার নজন তরুণ ভাইয়েরা যদি কারো বাবার মেয়ের দিকে মুখের দিকে যদি দেখে রহমতের নজরে দেখায় তার আমার নামায় আমার আল্লাহ একটা করে উমরা হয়ে যদি সবাইকে বদ্ধ করে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিন্তু ফরজ হয়েছে অনেক লোক যেতে পারছে না উমরা করতে যাবে, যদি আমি আপনি যদি দৈনন্দিন আমার আব্বা আমার মুখের থেকে যদি তাকান রহমতের নজরে এটা আমার জগৎ জগৎ জনন এই মায়ের গর্ভে আমি বেশ, এটা হলো আমার জন্মদাতা, কত না কষ্ট করেছে আমার আব্বা, আব্বার বাবার দিকে যদি তাকায় কাবা শরীফে যেতে হবে না, মদিনা মুনাওয়ারা যেতে হবে না, কত বড় ফেসিলিটি দিয়েছে, অফার দিয়েছে আমার আল্লাহ। রসুলের দুশমন কে ছিল? রসুলের আগে দুশমন ছিল না ঘরের লোক না বাইরের লোক? যদি বলে আর ওর জাত ভাইকে
কাড়ের মাছ কাটবে কাট কাটবে কথা ঠিক না ভুল বলেন সেটাই তো বললাম কাটবে কাট কাটবে রাসূলুল্লাহর চরম একজন দুশমন ছিল যার নাম হলো আবু জেহেল আবু জেহেলের পূর্বে কি নাম ছিল আপনারা জানেন বাবা কেউ একজন বলতে পারবে আবুল হাকাম আবুল হাকাম কথার অর্থ হলো বুদ্ধিজীবীর বাপ আর আবু জেহেল কিছু মুরুখমি কাজের জন্য নাম দেয়া হলো আবু জাহাল আবু জেহেলের যে বাড়িটা সেটা কিন্তু এখন টয়লেট বানিয়েছে হাজী সাহেব যারা মক্কা মদিনায় গিয়েছে তারা বলতে পারবে যত আল্লাহর হাজী বান্দারা যায় আবেদ বান্দারা যায় তার আবু জেহেলের বাড়ি পেশাব পায়খানা করে আসে কথা বুঝেন না আবু জেহেল রসুলকে শহীদ করে দেবে বলে রসুলকে মৃত্যুক ভাবিয়ে রসুলকে জাদুকর বলে আবু জেহেলের অনেক মজা দেখেছিল কটা আবু বাবা পায়রা বাবা জিরা শশমানি গেরা পারা নজনেরা জোনেরা একজন হলো ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক আর একজন হলো মিশরের বাদশা তাহলে প্রতিযোগিতার বেস্ট প্রাইজ দেয় তো না দেয় না কথা বলো ম্যাচ অফ দ্য প্যান নাকি বলে হলে দেয় তো টোয়ালিওকার বালতিওকার বদনাম দেয় তো তা বলছে তোদের যা গোটা হয়েছে হয়েছে মালটা দেওয়া হওয়া দেওয়া হবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন রাসূল বলছে তোদের প্লেসটা কোন জায়গা আবু বকর জিজ্ঞাসা করে মাগরিবে নামাজ যায় মাগরিবে নামাজ পড়ে এমনি গেশা সময় হয়ে যায় আল্লাহ নবী তাও আসে না সাহাবীর আগে উঠছে না সিদ্দিকে পা বলছে আমার নবী হলো সত্যবাদী আমার নবী হলো নূরের নবী আমার নবী হলো হায়াতের নবী আমার নবী মিথ্যা কথা বলে না গো ও মদিনার সাহাবীরা ও মদিনার সাহাবাই গেলামেরা আমি আবু বকর খুশি খুশি ওয়াজ করব আমি আবু বকর তোমরা কি মানবে না মানবে না সমস্ত সাহাবীরা বসে আছে আবু বকর বসে বসে ঈদ মিলাদের নবী শুরু করেছে যদি বলবো আর যদি কোনো জায়গায় বক্তা করো কারণে না যদি আসতে পারে তাহলে কি হবে বলে দাওয়াত করবি যেগুলো টাকা পয়সা দেশ সেখানে গেলে কিন্তু শরীর খারাপ যে অনেক বক্তা মিস করে বাবা কথা বুঝেন না ভাই রাবা জিরা মুসলমান না শোনো মানে কেন পারা দুপুরে বেড়া বাদল বেলা রাসূলুল্লাহ সাহাবীরা এমনি করে চাদর পাখির মতো বসে আছে সবাই তাকে বসে আছে আল্লাহ নবী দিন দুনিয়া মানুষ হাবিবুল্লাহ রে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর জমিনের নাম দেয়া হলো জগৎগুরু মোহাম্মদ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি রাসূলের দুই নাম সাহাবীরা সবাই উঠে দাঁড়ালে সালাম দিতে লাগলে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজনাবি আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাহাবীরা সকলে একে একে উঠে রাসূলকে সালাম দিয়েছে রাসূল চুপ চুপ দাঁড়িয়ে আছেন অজানা হয়ে চুপ চুপ টপ টপ পানি উঠছে
আমি রসুল্লাহ, আমি জগৎগুরু মদিনা মসজিদে নবী থেকে নিয়ে আর মিনার ময়দান পর্যন্ত মদিনার আমি রাসূলুল্লাহ আমার এতক্ষণ পর্যন্ত তাহিন লেগেছে যদি বলবেন না সুবহানাল্লাহ। তার বাবা এই জায়গায় বসে ফায়দা আছে না নাই কথা বলে, ফায়দা ফায়দা আছে না নাই এই মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করি আমার আপনার আমলনামায় 10 টা করে নেকি লিপিবদ্ধ হয় যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা নবীর নাম মাহফিল, রসূলুল্লাহ করে গেছে, সাহাবারা করে গেছে, তবে তাবেঈন করে গেছে, আইমাইন ওয়াসাদিন খলাফা রাশিদ ব্যবস্থার জন্য আমরাও করছি, আমরা উম্মাহ, আমরা উম্মতে মুহাম্মদ, আমরাও করছি। কাইরা নাজিরা মুসলমানরা সুনাম নিগরে আপনারা জেনেরা আল্লাহ নবী দিনু দুনিয়া আদর্শ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি তো আসতে দেরি করছিলেন, আপনার সাহাবীরা বেতন হয়ে যাচ্ছিল, আমি আবু বকর কি জুড়ে কথা বলছিলাম, আমি হারি বললে আমার নবী পাকে যদি একটা সুন্দর করতে পারে একটা যদি শূন্য চিন্তা করতে পারে মেয়েটার সহিত একসাথে শহীদের সব আমার নামে লিপিবদ্ধ করে সবে বলিব হিন্দু আমি তোমায় বলি না, সবে মদিনা আমার সবার মদিনা, আর সবে বলিব হিন্দু আমি তোমায় বলি না, যদি বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনায় কি আছে, রাসূল কি আছে, হাজি সাহেবরা সর্বপ্রথম যায় যখন মক্কা মুয়াজ্জমায় লাগে কি হয় বলে কাবা তো হয়, হাজি সাহেবকে যদি থাকি বলতে পারবে বাবা জিদ্দা যাওয়ার পর কই কাবা তো হাজি সাহেবরা বড় বড় করে আল্লাহ কাবা যাব মদিনায় নবী পাকের রওজা শরীফ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমরা রোজা রাখছি তাই বলছি সাহেব মদিনা আমার সোনার মদিনা, সবে বলিব কিন্তু আমি তোমায় বলি না, অন্ধকারের যুগে তুমি এনেছো আলো, আর সোনার মদিনার বুকে তুমি এনেছো আলো, তোমার পরশ পেয়ে আমি জড়ো মানুষ হয় কুলমা কুল তাদের দিলে তোমার পর
मौला वाला आले से।